আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তো এটাকে বাংলাদেশে জিরো পয়েন্ট অনেক সময় আমরা বলে থাকি, তো এটা হচ্ছে জিরো পয়েন্ট যেটা পেছনে ফেলে আসলাম। আর সামনে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। আমরা বাইতুল মোকাররম মসজিদের সামনে আজকে যাচ্ছি, আজকে অবশ্য শুক্রবার দিন, আজকে শুক্রবার দিন, এটা মুসলমানদের মোটামুটি একটা ঈদের মতন, তো মুসলমানদের ঈদের মতন বলেই প্রত্যেক শুক্রবারে এখানে বেশ বড় জুম্মার নামাজ একটা জামায়াত অনুষ্ঠিত হয়। তো আজকে এখনও সময় হয়নি, তো একটু পরে আমি যেখান থেকে হাঁটছি এই জায়গাটা পুরোটাই ভরে যাবে, গাড়ি যেন ঘাড়ের ওপর এসে আসে। দেখতে পাচ্ছি এখানে রাস্তাঘাটে বেশ আপেল রসও বিক্রি হয়, রস তৈরি হয়, তবে সাবধান, এগুলো খাওয়া থেকে বিরত থাকাই ভালো। আজকে শুক্রবারে বলেছি যে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে এখানেই। আমি দেখাচ্ছি আপনাকে, এটা বাইতুল মোকাররম, এটা একসময় কিন্তু এই অবস্থা ছিল না, পরে এটাকে মডিফাইড রূপ দিয়ে এই অবস্থা করা হয়েছে। বিরাট মসজিদ অবশ্য, বাংলাদেশে এটি জাতীয় মসজিদ। আর এদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে যে পুরানা পল্টনের দিকে। তো এটা শুক্রবার কেন, প্রতিটা দিনই এখানে, প্রতিটা দিন এখানে যে মার্কেট বসে সেটা এত বেচা কেনা বড় বড় মার্কেটেও হয় না। দেখতে পাচ্ছেন মানে প্রচুর সুন্দর জিনিসও কিন্তু এখানে মার্কেটে পাওয়া যায়। আসসালামু আলাইকুম হুজুর, দেখি একটু, মানে স্ট্রিট মার্কেট বলতে গেলে যে ব্যাপারটা বোঝা যায় সেটা বাংলাদেশে এই সব এলাকাতে আসলে বোঝা যায় যে ফুটপাথের মার্কেট বা স্ট্রিট মার্কেট। তবে স্ট্রিট মার্কেট বলে অবহেলা করার কোনো উপায় নেই, এখানে প্রচুর ভালো জিনিসও বিক্রি হয়। পুলিশ একটা হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুন্দর ভাই, ভালো আছেন? আমি প্রত্যেক শুক্রবারে আপনাদের কোথাও না কোথাও নিয়ে যাই বেড়াবার জন্যে। তো আজকে আমি চলে এসেছি ঢাকার মধ্যেই বেশ কিছু জায়গা হাঁটবো, জাস্ট যেটাকে বলে আমার কিছু ভিডিও ল্যাঙ্গুয়েজে বলে থাকি ওয়াকিং ট্যুর। তো আপনাদের যেটা আমি ওয়াকিং ট্যুর করছি, কিন্তু আপনারা আমার ভার্চুয়াল ট্যুরগুলো দেখতে পাবেন। নট ব্যাড, এটা রাস্তায় ফ্রুট শরবত বিক্রি হয়, এখানে অনেক রকমের জিনিস বিক্রি হয়, এখানে অনেক রকম ফ্রুটের শরবত বিক্রি হয়। আপনাদের আগে বলেছি যে রাস্তায় ফ্রুট শরবত অনেক কিছু বিক্রি হলেও আমার মনে হয় যে এইসব থেকে খাবার, মানে এইসব খাওয়া থেকে বিরত থাকাটাই স্বাস্থ্যের জন্য সম্ভবত ভালোই হবে।